হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক। আজকে কিন্তু পরপর পাঁচটা পার্ট করব, তাই তিন নম্বর পার্ট নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। টাইটেল আর থাম্বনেল দেখে তো রীতিমতো অবাক হয়ে গেছো, আর এটা অবাক হওয়ার কিছুই নেই, তার কারণ সবাই জানে কি কল্যাণী আইটিআই মোড়ের পুজো, সবাই জেনে গেছে। কিন্তু যেগুলো জানো না তাদেরকে বলে দিচ্ছি, দুটো পুজো মণ্ডপ কিন্তু করে দিয়েছে। তাহলে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট কি, হ্যাঁ, A9 স্কোয়ারের পুজো মণ্ডপ আর A2 স্কোয়ারের পুজো মণ্ডপ। যারা যারা দেখো নি আমার চ্যানেলে গিয়ে দেখে নাও কীভাবে পরপর পথনির্দেশ দিয়ে কিন্তু আমি কিন্তু চলে এসেছি এখন কল্যাণী আইটিআই মোড়ের পুজো মণ্ডপ দেখাতে। এবছরের পুজো হচ্ছে 32তম বর্ষে পূর্ণ হলো কল্যাণী আইটিআই মোড়ের পুজো মণ্ডপ। তো সবাই জানে, নতুন করে বলার কিছু নেই, তো মানে বিগত কিছু বছর ধরে দারুণভাবে পুজো মণ্ডপ করে রীতিমতো ভাইরাল এই কল্যাণী আইটিআই মোড়ের পুজো। আগের বছরেরটাই বলি, একেবারে গেছিলো চীনের ম্যাকাওয়ের কি গ্র্যান্ড লিসবোয়া হোটেল, এরকম কিছু একটা করেছিল, রীতিমতো চমকে দিয়েছিল। এবছর আবার হঠাৎ করে ডাইরেক্ট কিন্তু চলে আসলো ধার্মিক জায়গায়। এবছর তো দুটো পুজো মণ্ডপ তো তোমাদের দেখিয়ে দিলাম, ধার্মিক তীর্থস্থান। তো এবছর আবার কল্যাণী আইটিআই মোড়ে অনেক দিন পরে কিন্তু এবারে একটু টেস্টটা চেঞ্জ করে কিন্তু তৈরি করছে এবছর ব্যাংককের অরুণ মন্দির, যেটা কিন্তু আসল যদি ছবি তোমরা দেখো তাহলে কিন্তু চমকে যাবে রীতিমতো। চমকটা কী আছে, পুরো পুজো মণ্ডপ ঝিনুক দিয়ে কিন্তু পুরো পুজো মণ্ডপটাকে কিন্তু সাজানো হবে। আর লাইটিং নিয়ে কোনো কথা নেই, কেন সরকার ডেকোরেটার্স মানে আমাদের উইলিয়াম সরকার মহাশয়ের কিন্তু উদ্যোগে কিন্তু সস্তায় কল্যাণী আইটিআই মতো চমকে ওঠে, এবছরও চমকাবে। তো কী হচ্ছে না হচ্ছে, কতদূর কাজ হলো, আমি অনেকটা দেরি করে এলাম যাতে কাজটা ভালো দেখাতে পারি। তো ঝিনুক কি লাগানো হলো না কি হলো না হলো দেখি, আমার তো জানতে খুব ইচ্ছা করছে, দেখতেও ইচ্ছা করছে যে ঝিনুকগুলো লাগিয়ে মন্দিরটা কতটা সুন্দরভাবে তৈরি করো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমকের আপডেট কিন্তু সরকারে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করছে, পারলে ফলো করে দিও। ফটাফট কোথায় কল্যাণী আইটিআই মোড়, যেটার অপেক্ষায় তোমরা ছিলে সেটাতে নিয়ে যাচ্ছি। কীভাবে যেতে হবে না যেতে হবে বলে দিচ্ছি, আপাতত আজকে কল্যাণী স্টেশন থেকে কীভাবে এসেছি দুটো পার্ট করে সেইভাবেই দেখাচ্ছি, কিন্তু পুজোর সময় অন্য রুটে আসবো, ঠিক আছে? তো চলো একবারে কল্যাণী আইটিআই মোড়ের সামনেই যাই, গিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে আসতে হবে। A9 স্কোয়ারের পুজো মণ্ডপ দেখতে গেলে তোমাদের শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লোকাল, রানাঘাট লোকাল, শান্তিপুর লোকাল, গেদে লোকাল, কল্যাণী সীমান্ত লোকাল ইত্যাদি ট্রেন ধরে তোমাদের কল্যাণী স্টেশনে নামতে হবে। সেখানে টিকিট কাউন্টারটা দেখতে পাচ্ছ, এই সামনে টিকিট কাউন্টার বাদিকে, সেখান থেকে বাইরে বেরোবে। তো চলো বাইরে বেরোনো যাক। এই যে দেখতে পাচ্ছ স্টেশনে বাইরে বেরিয়ে গেছে, এবার সোজা কিছুটা গেলেই কিন্তু রেলগেট পড়বে, রেলগেটের পাশ থেকে কিন্তু রাস্তা রয়েছে সেটা বলছি। তো এখানে দেখতে পাচ্ছ রেলগেটটাকে আমরা টপকাবো, সামনে 4 নম্বর প্ল্যাটফর্ম দেখতে পারবে। একমাত্র কল্যাণী সীমান্ত লোকাল ট্রেন ধরলেই 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যায়, বাদবাকি সব ট্রেন ওই পার থেকে যায়। তো এবারে আমরা রেলগেটটাকে টপকে দেখতে পারবে দুটো রাস্তা পেকে গেছে, এটা বাঁদিক এটা ডান দিক। এখান থেকেও শুধুমাত্র কল্যাণী আইটিআই মোড়ের টোটো পাওয়া যায়, 15 টাকা ভাড়া নেয়, এছাড়া 20 টাকাও নেয় পুজোর সময়। কিন্তু আমরা তো A9 স্কোয়ারে যাচ্ছি, তাই ডান দিকে না গিয়ে তোমরা বাঁদিক দিয়ে সোজা যাবে, দেখতে পাচ্ছ বাঁদিক দিয়ে সোজা চলে এলাম, দুটো রাস্তা পেকে গেছে, একটা বাঁদিক ডান দিক, ডান দিকে যাবেন একদম বাঁদিক দিয়ে কিছুটা সোজা গিয়ে বাঁদিকে, এখান থেকে সোজা চলে আসলে কিছুটা সোজা আসলেই দেখবে ফার্স্ট যে ডান দিকটা যাচ্ছে সেদিকে কিন্তু A9 স্কোয়ার, পুজোর সময় এই জায়গাগুলো আলোকিত হয়ে থাকবে, তো তোমাদের কোনো অসুবিধা হবে না। এছাড়া যে কাউকেই বলবে A9 স্কোয়ারের পুজো কোনটা, তোমাদের বলে দেবে যে এই ফার্স্ট ডান দিকটাই কিন্তু লাইটিং থাকবে, তোমরা বুঝতে পেরে। আর সামনে তোমাদেরকে দেখাতে পারি, এখানে লেখা আছে আশীর্বাদ জুয়েলার্স, তার মানে এই যে গলিটা থেকে এখান থেকে এসে যে ডান দিকটা মুড়বে এখানে আশীর্বাদ জুয়েলার্সটা দেখতে পেলেই বুঝে যাবে যে এই গলিটার ভেতরেই ঢুকতে হবে। ওই যে রাস্তাটা থেকে ডান দিকে ঢুকলে কিছুটা আসলে কিন্তু রাস্তার উপরে এই পুজো মণ্ডপ। আচ্ছা, এই রাস্তা থেকে এসে A9 স্কোয়ার দেখলে দেখার পরেই কিন্তু চলে যাবে এই রাস্তা ধরে আবার একটু সোজা যাবে, তো সোজা কিছুটা যাওয়ার পরেই কিন্তু মোড় মাথা থেকে কিন্তু ডান দিকে বেঁকবো। আচ্ছা, এই হচ্ছে A9 স্কোয়ারের পুজো মণ্ডপ, এই যে এলে সোজা, সোজা এসে এখানে দেখতে পাচ্ছ দুটো রাস্তা বেঁকে গেল, এই মেন রোড, এই হচ্ছে বাঁদিক, এই হচ্ছে ডান দিক। এই ডান দিক ধরে দেখো লাইটিংগুলো লাগাচ্ছে, পুজোর সময় আসলে কোনো প্রবলেমই নেই, এমনিই চলে যাবে, যে কাউকে জিজ্ঞেস করে যে কেউ বলে দেবে, ঠিক আছে? তো এখান থেকে জাস্ট এসে ডান দিক দিয়ে কিন্তু আমরা সোজা চলে যাবো, সোজা গিয়ে যে মোড় মাথাটা পড়ছে ওইখান থেকে আমি তোমাদেরকে দেখাই। এই রাস্তাটা থেকে আমরা কিন্তু সোজা এলাম, দেখো ডান দিক থেকে কিন্তু আমরা পুরো সোজা চলে এলাম, সোজা এসে এরকম একটা লাইটের গেট দেখতে পাচ্ছ, তো এইটা তো পুরোপুরি লাইটের ঝলকানি হবে, তোমরা বুঝেই যাবে। এছাড়া যে কাউকে বলবে A2 স্কোয়ারের পুজো মণ্ডপ দেখবো, বা A2 স্কোয়ার শিক্ষায়তন স্কুলের মাঠ, শিক্ষায়তন স্কুলের মাঠেই কিন্তু পুজোটা হয়, তো এটা বললেও কিন্তু যে কেউ বলে দেবে, ঠিক আছে? তো এই রাস্তা থেকে এলে
এখানে মাঝখানে দুটো রাস্তা বেঁকে গেছে, একটা কিন্তু চলে গেছে ডান দিকে, আবার ওইটা কল্যাণী স্টেশনের দিকে চলে গেছে, আর এইদিকে হচ্ছে বাদিক দিয়ে যে রাস্তাটা গেছে, দেখো এরকম গোল ঘুরছে, ওই পারে দেখতে পাচ্ছ হচ্ছে সোজা ওইখানটা দেখতে পাচ্ছ যে বাস আছে, ওই জায়গাটাই কিন্তু আছে। তো চলো হালকা করে ওপারে গিয়ে ওই পারটা গেলেই কিন্তু শিক্ষার্থী স্কুলের মাঠেই কিন্তু পড়ছে আজকের গণ্ডগোসল। আচ্ছা ওই হচ্ছে লাইটের গেট, লাইটের গেট থেকে কিন্তু ডান দিকে রাস্তাটা যায়নি, আমরা কিন্তু বাঁ দিকে আসবো, এই যে লাইটের গেট থেকে এপারে আসবে একটা, মানে তোমাদের বলে দিলাম, এই দেখো এই পারে আসলেই উইল অফ কল্যাণী দেখতে পারবে, ওই দেখো ওই লাইটের গেটটা চলছে, ওর ভেতরেই কিন্তু রয়েছে, সামনেই হচ্ছে মানে শিক্ষায়তন স্কুল, অনেক বড় স্কুল আছে আর সেটাকে ঘিরেই কিন্তু মাঠ রয়েছে, তাই শিক্ষায়তন স্কুলের মাঠ, ওই মাঠের মধ্যেই কিন্তু পুজো হয়। তো ফ্ল্যাশব্যাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম দুটো পুজো মণ্ডপ দেখে, দুটো পুজো মণ্ডপ কীভাবে দেখলাম কল্যাণী স্টেশন থেকে। তো এই হচ্ছে আমাদের হচ্ছে এটু স্কোয়ারের পুজো মণ্ডপ, সেইখান থেকে জাস্ট এই যে গেটটা রয়েছে এই গেটটা থেকে আমরা কিন্তু বলতে গেলে ডান দিকে আমরা কিন্তু ঘুরলাম, ঘুরে আমরা কিন্তু মেন রোডের উপর উঠব, ওইখান থেকে একটা রাস্তা তোমাদের বলে দিচ্ছি ওইটাও করা যায়। এছাড়া যেভাবে আমি এলাম কল্যাণী স্টেশন থেকে হেঁটে N9 স্কোয়ার থেকে এটু স্কোয়ারে এলাম, সেইভাবে তোমরা রিটার্ন আবার স্টেশনে গিয়ে স্টেশনের সাইড থেকে অটো টোটো ধরেও কিন্তু ITI মোড় যেতে পারো, বা এখানে যে কোনো রাস্তা থেকে যেতে পারো, কিন্তু রিজার্ভেশন ব্যাপার, তিন চারজন থাকলেই কিন্তু একেবারে টাকা একটু বেশি লাগবে, তোমাদের যেখান সেখান থেকে ITI মোড়ে পৌঁছে দেবে, তার পুজোর সময় কিন্তু টাকাটা একটু বেশি লাগে, সেটা খেয়াল রাখবে, ঠিক আছে, যেখান সেখান থেকেই যে কোনো টোটো তোমাকে যেখানে নিয়ে যাবে, কিন্তু লোকজন যদি বেশি থাকে সেটা বেশি ভালো, তাহলে একবারেই তোমরা যেতে পারবে না, এক একজনকে নিয়ে যাবে না, আমি যেরকম একা আছি আমাকে কিন্তু যেখান সেখান থেকে কিন্তু যেখানে বলবো সেখানে নিয়ে যাবে না, টাকা বেশি লাগবে, নিয়ে যাবে টাকা বেশি লাগবে। তো আপাতত এই এটু স্কোয়ার দেখে যদি তোমরা কল্যাণী ITI মোড় যেতে যাও, সেটা কীভাবে একটা সহজ পথে যাবে সেটা তোমাদের একটা বলি, গলিটা থেকে আমরা বাইরে এলাম, এই যে গলিটা থেকে বাইরে এলাম ডান দিক হয়ে এই যে মেন রোডটা পড়ছে, এদিকে কোথায় যায় জানি না, বাদিক ডান দিক রাস্তা রয়েছে। তো তোমরা যদি এখানটায় আসো, এই যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটার মোটামুটি তোমরা যদি একটু টাকা সেভ করতে চাও তাহলে কী হবে, এখান থেকে আগেরবারে আমি বলেছিলাম কল্যাণী ITI মোড় যাবো, বলে 50-60 টাকা লাগবে, আমি একা তাতে বলছে, তাই জন্য যদি তোমরা লোকজন আসো তাহলে তো একবারই তোমাদের নিয়ে চলে যাবে, কত নেবে বলতে বুঝতে পারছি না আমি, বাট একা যদি আসো তাহলে কিন্তু আমি বলবো যে এই একটা পথ তোমাদের বলে দিই, এছাড়া তোমাদের তো বলতেই পারি ওই যেভাবে এসছো সেইভাবেই আবার পিছিয়ে হেঁটে হেঁটে তোমরা কল্যাণী স্টেশনের কাছে পৌঁছে ওখান থেকে টোটো ধরে ITI মোড়ে চলে যাবে, ওই কোন রাস্তা দিয়ে নিয়ে যাবে জানি না, 15-20 হতে পারে 25 হতে পারে, কিন্তু তোমরা যদি বলো আবার অত দূর হাঁটবো তাহলে এখান দিয়েই যাই, তাহলে এই রাস্তাটা থেকে আসলে তোমাদের একটা চিপেস্ট একটা ওয়ে বলে দিই, যদি তোমাদের কল্যাণী সীমান্তর ট্রেন যদি কাছাকাছি থাকে, ধরো এটু স্কোয়ারের পুজো মণ্ডপ দেখেই তোমরা দেখবে যে কল্যাণী সীমান্তর ট্রেন গায়ে গায়ে আছে কিনা, যদি দেখছো যে হ্যাঁ টাইমিংটা খুব কাছাকাছি আছে তাহলে একদম টোটো ফোটো ধরবে না, এই সামনেটাই কিছুটা গেলে প্রায় 10 মিনিটের হাঁটা পথ, সামনে গেলেই কিন্তু কল্যাণী শিল্পাঞ্চল স্টেশন রয়েছে, সেই কল্যাণী শিল্পাঞ্চলের স্টেশন থেকে ট্রেন ধরেই ঘোষপাড়া পরের স্টপেজে নেমে গেলেই ব্যাস, তারপরে হেঁটেই ITI মোড়ে চলে যাবে, তাহলে পয়সা খরচা হবে না একবারেই কিন্তু কাজ শেষ হয়ে যাবে, লোকজন থাকলে আমি বলবো শিল্পাঞ্চল যাওয়ার দরকার নেই, একেবারে টোটো ধরে কল্যাণী ITI মোড় চলে যাবে। এইটা হচ্ছে আজকের হিসাবে কিন্তু তোমাদের বুঝিয়ে দিলাম, এর পরের বারে যখন আমি ঘোষপাড়া স্টেশন থেকে পুরো দেখি এইটাতে এন্ড করবো তখন আমি পুজোর সময় বুঝিয়ে দেবো তাহলে কোন রাস্তা দিয়ে কোথায় দিয়ে কী যেতে হবে, আজকে যেভাবে আসছি বলছি। মোটামুটি দেখতে পাচ্ছে এই হচ্ছে কল্যাণী শিল্পাঞ্চল স্টেশনটা, আমরা আবার রানিং হলাম কীভাবে, রানিং হইনি, তার কারণ আমরা হচ্ছে সময় বাঁচানোর জন্য কিন্তু চলে যাচ্ছি, এই আমরা বলছি কেন আমি সময় বাঁচানোর জন্য চলে যাচ্ছি, এই হচ্ছে শিল্পাঞ্চল স্টেশন, তো এইখান থেকেই কিন্তু শিল্পাঞ্চলে যদি তোমাদের ট্রেন থাকে তাহলে তাড়াতাড়ি টাইম দেখে শিল্পাঞ্চলের ট্রেন কিন্তু চলেই যাবো, ট্রেন কিন্তু শিয়ালদার দিকে যাচ্ছে, ঠিক আছে, এই দিক দিয়ে তোমাদের ঘোষপাড়া স্টেশনে নামিয়ে দেবে, গিয়ে কিন্তু তোমরা ওই ঘোষপাড়া থেকে হাঁটা পথে কল্যাণী ITI মোড় কিন্তু চলে যেতে পারো। এবার আমি কেন এরকম যাচ্ছি, তার কারণ হচ্ছে কি, আমি যদি 6:10 ট্রেন আছে, আমি যদি 6:10 ট্রেন ধরি তাহলে কিন্তু আরও অন্ধকার হয়ে যাবে, ওই জন্য সময় বাঁচানোর জন্য এই টোটো দাদার টোটো ধরেছি, রিজার্ভ করলে আপাতত এখানে 40 টাকা নিল, ঠিক আছে, মানে জায়গা বুঝে 40-50 টাকা এমনি লাগবেই আপাতত এই সময়, পুজোর সময় আসলে কিন্তু রিজার্ভে যাবে 200-250 এরকম যেতে পারে, তাই জন্য বারবার বলছি এই রুট ধরে যদি যাও পুজোর সময় যদি তোমরা আসো অবশ্যই কিন্তু 3-4-5 জন মিলে আসবে, তাহলে কিন্তু তোমাদের একবারে রিজার্ভ করে একবারে চলে যাবে, আর যদি শিল্পাঞ্চলের টাইমিং পেয়ে যাও, মানে কল্যাণী সীমান্তর টাইমিং পেয়ে যাও, তাহলে একেবারে টোটো ধরবে না, একবারে সীমান্ত এই কল্যাণী সীমান্ত লোকালটা ধরেই পরের স্টপেজেই নেমে যাবে, একই ভাড়াতে হয়ে যেত, কিন্তু আমার তো এখন দাঁড়াতে গেলে আরও অন্ধকার হয়ে যাবে, বাকি পার্টগুলো হবে না, ওই জন্য আমি 20 টাকা এই 40 টাকা খরচ করে যাচ্ছি। আচ্ছা তো মোটামুটি কিন্তু আমাদের অটো কিন্তু একেবারে কিন্তু পুজো মণ্ডপের আগে কিন্তু নামিয়ে দিল, আমরা ছিলাম কিন্তু শিক্ষায়তন স্কুলের মাঠের কাছে, ওখান থেকে কিন্তু মেন রোড ধরে বলে দিলাম ট্রেনের দ্বারাও কিন্তু আসতে পারো, ট্রেনে করে আসলে একেবারে শিল্পাঞ্চল থেকে ট্রেন একেবারে ওই পারে কী দেখাচ্ছে, ওই পারে ঘোষপাড়া স্টেশন, ওই দিক থেকে ঘোষপাড়া স্টেশনে নেবে, জাস্ট এদিক দিয়ে পায়ে হেঁটে আসলে এই মোড়টা, এই মোড়ের সামনেই কিন্তু এই হচ্ছে ITI মোড়, ঠিক আছে, এটা হচ্ছে ট্রেন রুটে, আর যদি তোমরা সময় বাঁচাতে চাও তাহলে যেরকম আমি কিন্তু আজকে সময় বাঁচানোর চেষ্টা করলাম,
কেন ট্রেনের টাইম দূরে আছে, তো ওইখান থেকে মানে টোটো ধরলাম, 40 টাকা নিল আমার, 40 টাকায় কিন্তু আমি এখানে চলে এলাম, একেবারে এই মোড়ের সামনে দাঁড় করালো। এবারে এই হচ্ছে আমাদের গন্তব্যস্থল, সময় বাঁচানোর জন্য করলাম, মানে যাতে একটু হালকা আলোয় দেখা যায়, এর আরও দেরি করলে আরও আলোয় দেখা যেত না, ঠিক আছে? তো চলো একটু সামনে গিয়ে তোমাদের দেখাই, সেই একই রকমই আলো, আগেরবারও যেই অবস্থা এইবারও সেই অবস্থা, আমি কিছুতেই টাইম মেক আপ করতে পারছি না, আস্তে আস্তে সেই সন্ধ্যে হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। আগের বছরে যা গ্র্যান্ড লিসবোয়া হোটেল যে কী উঁচু করেছিল, মানে একদম পিছন দিক দিয়ে করতে হতো, এটা দেখো একদম সামনে এক ফ্রেমেই চলে এসেছে, কিন্তু দেখতে লাগছে ছোট, কিন্তু কাজ মানে কারুকার্যর কাজ, নিখুঁত কাজগুলো যে করেছে সেইটা তোমাদের দেখতে কিন্তু এখানটা আসতে হবে। আগেরবারে কী ছিল, লাইটের ঝলকানি ছিল, অবশ্যই কাজের কাজ ছিল, মানে আর্টিফিশিয়াল কাঁচ দিয়ে জিনিসটাকে গ্র্যান্ড লিসবোয়া হোটেল তৈরি করেছিল, সেটা তো একটা ব্যাপার ছিলই ছিল। এবছরে একটু ছোটো ভাব, হাইটের দিক থেকে ছোটো হলেও কাজ কিন্তু প্রচুর দারুণ, আর এখন অন্ধকার হয়ে গেছে হালকা হালকা, কিন্তু তবুও এক মোটামুটি একটা আলোতে দেখানো যাচ্ছে তোমাদেরকে, আর এই ঝিনুক ফিনুক দেখা যাচ্ছে না, কারণ ওই জায়গাগুলো পুরো আটকে দিয়েছে, পুরো ঘিরে দিয়েছে। প্রথম প্রথম যারা শ্যুট করতে এসে তারা হয়তো এদিক ওদিক সব দেখাতে পেরেছে, এখন সামনে দিক দিয়ে আটকে রেখে দিয়েছে, কিছু করার নেই, আর স্বাভাবিক, সব কিছু যদি খোলস হয়ে গেলো তাহলে তার মানে সাসপেন্সটা কী থাকলো, তাই না? তো এই হচ্ছে মোটামুটি একটা আলোতে তোমাদেরকে দেখাতে পাচ্ছি, এই আমাদের ব্যাংককে যেতে হবে না, বাংলার বুকে ব্যাংককে অরুণ মন্দির। তো চলো একটু সামনে থেকে কতটা কী দেখাতে পারি সেটা বলে দিচ্ছি, রাস্তার লোকেশান প্রথম দিয়েই বলে দিয়েছি, তাই তোমাদের কোনো অসুবিধা আশা করি হবে না। প্রচুর খাবারের স্টল এখানে রয়েছে, পুজোর সময় এই জায়গাটায় দাঁড়ানো যাবে না, প্রচুর ভিড় হবে, ওই জন্য হাতে সময় নিয়ে কিন্তু কল্যাণীতে আসবে, একদম আগে আগে চলে আসবে দুপুর, তাহলে সমস্ত পুজো মণ্ডপ কভার করে কিন্তু আবার তোমরা কলকাতায় ফিরতে পারো, যারা কলকাতা থেকে আসবে। আচ্ছা, এই হচ্ছে দেখতে পাচ্ছ অরুণ মন্দির ব্যাংককের, এবং সরকার মহাশয় জেনার উদ্যোগে কিন্তু এইটা এত সুন্দর কাজ, প্রত্যেক বছর কল্যাণী আইটিআই মোড়ের মানুষেরা দেখতে পান, সারা বছরের মানুষেরা দেখতে পান। আচ্ছা, এখানে আস্তে আস্তে যেহেতু সন্ধেবেলা হয়ে গেছে, এখানে কিন্তু ঝিনুকের যে কাজগুলো সেটা কিন্তু এখন এই অন্ধকারে কিন্তু বোঝা যাচ্ছে না, এটা সকাল সকালে আসলে সূর্যের আলো যখন পড়বে তখন কিন্তু এই কাজগুলো, ঝিনুকের যে কাজগুলো এর প্যান্ডেলের মধ্যে করা রয়েছে সেইটা কিন্তু তোমাদের কিন্তু সকালে আসলে কিন্তু চোখে পড়বে, আর পুজোর সময় আসলে তখন তার দরকারই নেই, এমনি আলোতে তোমাদেরকে সব বুঝিয়ে দেবে। আর এই হচ্ছে অরুণ মন্দির, এই অরুণ মন্দিরের অরুণ মন্দির ব্যাংককে আছে, সরি, এটা আর্টিফিশিয়াল মানে হচ্ছে অরুণ মন্দিরের আদলে কিন্তু তৈরি পুজো মণ্ডপ। তো সেইখানে যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, আমাদের আসল যে ব্যাংককে যে অরুণ মন্দির আছে সেখানে কিন্তু এই সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিঁড়ি দিয়ে কিন্তু অরুণ মন্দিরে উঠতে হয়, কিন্তু এখানে কিন্তু কোনো এই যে সিঁড়িগুলো দেখছো এই সিঁড়ির ওপর দিয়ে উঠে কিন্তু পুজো মণ্ডপ যাবে না, কেন পুজো মণ্ডপের ঠাকুর তো নিচে থাকবে, তো এইটা আর্টিফিশিয়াল একটা করা রয়েছে, সিঁড়িটা যেহেতু সুই অরুণ মন্দিরে আসল অরুণ মন্দিরে রয়েছে তাই জন্য সিঁড়ির ভাবটা করেছে, কিন্তু এই সিঁড়িতে কোনো ওঠার ব্যাপার না, এটা এমনি নর্মালই থাকবে, কিন্তু আসল যদি তোমরা কোনো দিন ব্যাংকক যেতে পারো তাহলে কিন্তু এই এই সিঁড়ি দিয়েই কিন্তু উঠে তোমাদের কিন্তু দর্শন করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। আর এখানে আমাদের বাংলায় যে অরুণ মন্দির রয়েছে সেটা কিন্তু দেখতে গেলে এই নিচ দিয়েই যাওয়া হবে, আর এই জায়গা দেখতে পাচ্ছে ফোয়ারার ভাব করেছে, এইগুলো তো করে ফোয়ারা টোয়ারা করে, এই জায়গাগুলো খাসফাস দিয়ে ভরা থাকে, আর এই জায়গাগুলো খাবারের স্টলে ভরে যায়, মানে জায়গাটা কিন্তু পুরোপুরি কিন্তু চারিদিকে কিন্তু ভরে থাকে। তিনটে কিন্তু দেখতে পাচ্ছে মেন একটা টাওয়ার রয়েছে, আর দুপারে দুটো রয়েছে, আসল অরুণ মন্দিরে কিন্তু মেন একটা থাকে আর চার দুপারে কিন্তু দুটো করে থাকে, এপারে একটা থাকে পিছনে থাকে, এখানে টোটাল চারটে থাকে আর এই একটা থাকে, পাঁচটা থাকে, ঠিক আছে? কিন্তু এখানটায় কিন্তু দুটো দেখতে পারবে তোমরা, মানে আসল ছবি যদি তোমরা দেখো সেটা কিন্তু বুঝতে পারবে। তো যাই হোক, এখন আপাতত এরকম দেখাচ্ছি, কী করবো, আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গেলো, কারণ আমি তো শুধু এইটা নিয়ে পড়ে থাকি না, আর বাদ বাকিগুলো তো তোমাদের দেখাতে দেখাতে সন্ধ্যে হয়েই যায়, তোমরা তো ঠাকুর দেখতে আসবে, তো এরকম কোনো ব্যাপার নেই, পুজোর সময় আসলে যখন ইচ্ছা তখন আসো, হাতে সময় রেখে আসবে, তাহলে কিন্তু সমস্ত পুজো মণ্ডপ কভার করতে পারবে। কোন সাইড থেকে দেখাচ্ছি, কেন ঝিনুকের তো ঝড়ও দেখতে পাচ্ছি না, একটু কোন থেকে দেখাচ্ছি, এই দেখো এখানে খাবারের দোকানগুলো রয়েছে, এগুলো কিন্তু আরও ভরাট হয়ে যাবে, প্রচুর কিন্তু মানুষেরা আসবে, রাস্তাটা এখন ফাঁকা দেখছো তখন কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হবে। দেখো একটু আলোটা পড়ে একটু মনে হয় কাছাকাছি, একটু আমার ক্যামেরা তো অত ভালো না, মোটামুটি একটা দেখো সাদা সাদা ভাব দেখা যাচ্ছে, ওটাই কিন্তু ঝিনুক আছে। তো সেই ঝিনুকগুলো কিন্তু রেয়ার, খুব ঝিনুক, সেই রেয়ার ঝিনুকগুলো কিন্তু আনা হচ্ছে, সেইগুলোর কিন্তু এনে কিন্তু এই পুজো মণ্ডপটাকে কিন্তু নিখুঁতভাবে কাজ করে এটা তৈরি করা হচ্ছে। কাছ থেকে দেখাই বলেছিলাম, কাছাকাছি দেখো, এই দেখো এই ঝিনুকের কাজগুলো না দেখলে, এই সামনেটা তোমরা একটু দেখে না, এই দেখো এইটা দেখলে একটা আন্দাজ করতে পারবে যে এরকম সূক্ষ্মাতিসূক্ষ্ম কাজগুলো যাকে ছোটো করা রয়েছে, তারপরে বড় সাইজ এরকম করে, ঠিক আছে? আর এই দেখো সামনের দিকটা, এই দেখো, ঠিক আছে, এইগুলো করে এরকম ধরনের স্টাইল পুরোপুরি ওপর পর্যন্ত পুরো করা, আর পুরো মণ্ডপে করা, ভেতরের জায়গাটা পুরো ঢেকে দেওয়া হয়েছে, এই পোর্শনটা ঢেকে দেওয়া হয়েছে, কী যে হতে চলেছে বাইরেটা তাও একটা আন্দাজ পাওয়া যাচ্ছে, ভেতরে যে কী হয়েছে সেটা কিন্তু আমরা ভালো করেই জানি, যে ভেতরে আলোকসজ্জাটা সেটা টুইন টাওয়ারে আমরা দেখেছি, বিশেষ করে আমি টুইন টাওয়ারে দেখেছি, গ্র্যান্ড লিসবোয়াতে দেখেছি কীরকম চমক ভেতরটা করে। তো এবছর চমক লাইটিংয়ের চমক হবে না ঝিনুকের দিয়ে লাইটিংয়ের চমক হবে সেটা আমি বুঝতে পারছি না, এটা একটা
আলাদা, এটা কোনো আন্দাজ করা যাচ্ছে না। কেন কি আগেরবারেরগুলো টাওয়ার ছিল, ইমারত ছিল, এবছর তো হঠাৎ করে একটা মন্দির করে ফেলেছে, তো মন্দিরের আদলটা কীভাবে তুলে ধরবে সেটাই কিন্তু দেখার ব্যাপার আছে এবছর। আচ্ছা, তো মোটামুটি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম যেটুকুনো পারলাম, দূর থেকে যেটুকুনো দেখানো দেখালাম। সকালে থাকলে সূর্যের আলোতে কিন্তু চকচক চকচক করতো, যেটা বেশি ভালো দেখানো যেত। ঠিক আছে, যতটা চেষ্টা করছি করার দেখানোর চেষ্টা করছি। আমি যদি প্রপার শুধু আইটিআই মোড় বলে আসতাম তাহলে দেখাতে পারতাম, যেহেতু ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্টে এসেছি, দুপুরবেলায় বেরিয়ে এতটা দূর জার্নি করে, তাই জন্য তো অন্ধকার হবেই। আগের বছরও অন্ধকার, এবছরও অন্ধকার, মানে আমি চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, সকালের মধ্যে সব কটা পারবো না, হয়তো সকাল সকাল বেরোলেই পারবো, এটাই হচ্ছে সমস্যা। যাই হোক, যেটুকুন হোক তোমাদের দেখাতে পারলাম। সামনেই অরুণ মন্দির, অন্ধকার অন্ধকার, ক্যামেরা আর কত ভালো, একটু ভালো ফোন থাকলে একটু ভালো হতো। কবে করতে পারবো একটু ভালো ফোন, একটা যদি জোগাড় করতে পারি তখন একটু এই হালকা অন্ধকারটা একটু আলোতে দেখা যাবে। আপাতত একটু লাইটের সামনে দাঁড়িয়েছি যাতে নিজের ভিডিওটা শেষ করতে পারি। তো যাই হোক, মহালয়ার দিনে ভার্চুয়াল উদ্বোধন করা হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দ্বারা, তারপরে আশা করি 4 তারিখ থেকে পুজোর হয়তো তারপরে কিন্তু খুলে যাবে। ঠিক আছে, তো 2 তারিখে মহালয়াতে উদ্বোধন হওয়ার পরে ওই দিনে যারা যারা মহালয়ার দিনে আসছো তারা দেখতে পাচ্ছ, তারপরে হয়তো বন্ধ থাকবে, তারপর 4 তারিখ থেকে হয়তো খুলে যাবে পুজো মণ্ডপ, তখন তোমরা কিন্তু দেখতে পারো। দেখো, এটা আমার দিক থেকে যেটুকুনো জানি বললাম, এটা ভুলও হতে পারে, তাই জন্যই আমি বলবো চতুর্থী তৃতীয়া চতুর্থী থেকেই কিন্তু আসার, এখানে আসার ইচ্ছা হলে তৃতীয়া চতুর্থী থেকে আসো, সবই খুলে যাবে আশা করি, অসুবিধা হবে না আশা করি। চতুর্থ পঞ্চমীতে আসলে বেশি ভালো হয়। ঠিক আছে, তো এত অব্দি ভিডিও ছিল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন ছবিটির আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। থার্ড পার্ট এখানেই শেষ হলো, বললাম চতুর্থ পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাক করছি, এইখানেই আছি। এবার কিন্তু কল্যাণী স্টেশন থেকে কিন্তু চলে এসেছি, কল্যাণী ঘোষপাড়ার কল্যাণী আইটিআই মোড়ের পুজোতে, এখান থেকে কিন্তু খুব হাঁটা পথেই, কিন্তু 2 মিনিটে হাঁটা পথেই কিন্তু চতুর্থ পুজো মণ্ডপ কিন্তু নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাক করছি। ঠিক আছে, চলো ততক্ষণ অবধি টাটা। We'll be right back.